এশিয়া কাপ নিয়ে বেশ কিছুদিন ধরেই শিরোনাম হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠে। টুর্নামেন্টের আয়োজক হিসেবে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল পিসিবি, কিন্তু সীমান্ত নিয়ে বৈরিতার কারণে পাকিস্তান সফরে যাবে না ভারতীয় ক্রিকেট দল, যে কারণে পিসিবি একটা হাইব্রিড মডেল প্রস্তাব করেছে। সেই মডেল অনুযায়ী টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে কোনো নিরপেক্ষ ভেন্যুতে, আর বাকি দলগুলোর খেলা হবে পাকিস্তানে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একাধিকবার বলেছেন, তাদের হাইব্রিড মডেলে নাকি সায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের, কিন্তু এ ব্যাপারে এখনো মতামত জানায়নি বিসিসিআই। 27 মে ভারতের আহমেদাবাদে হবে বিসিসিআই এর বিশেষ সাধারণ সভা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সেই সভায় হাইব্রিড মডেল নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে বিসিসিআই। বিসিসিআই এর একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শর্ত সাপেক্ষে ভারত পিসিবির হাইব্রিড মডেলে রাজি হতেও পারে। শর্তটা হলো, পাকিস্তানকেও ভারতে এসে অক্টোবর নভেম্বরে বিশ্বকাপ খেলার নিশ্চয়তা দিতে হবে, কারণ পিসিবি এরই মধ্যে বলেছে ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসে তাহলে তারাও বিশ্বকাপ খেলার জন্য ভারতের দল পাঠাবে না। শামসুজ্জাহান, পদ্মা নিউজ।